আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহি আবার একা সকল ভেয়স অ্যান্ড সাবস্ক্রাইবার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন মহান আল্লাহ তালসের মতে তো আমরা আজকে সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এবং নমুনা অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়ে গেছি এসএসসি অ্যাসাইনমেন্ট দু হাজার একুশ সালের বিষয় ফিন্যাস ও ব্যাঙ্কিং সো ফাইলের লিঙ্ক প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইল ডাউনলোড করে সলিউশনগুলো করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট এখানে দেখতে পাচ্ছেন বিষয় ফিনান্স ও ব্যাংকিং বিষয়কট একশো বাহান্ন স্তর হচ্ছে এসএসসি অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা করা হয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ শিকনফল বিষয়বস্তু নির্দেশনা সংকেত মূল্যায়ন নির্দেশনা রবিক্র এগুলো আপনারা লিখে নেবেন তো লিখে নেওয়ার পর আমরা নিচে চলে যাব তো দেখতে পাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য স্থায়ীত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ সেটাই বলা হয়েছে প্রশ্নটা কোন প্রশ্নের উত্তর মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা ব্যাখ্যাটা করতে হবে এটা আন্ডারলাইন করে নেবেন আর অবশ্যই চ্যানেলের নতুন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন উত্তরটা সাধারণভাবে বলা যায় যে দীর্ঘ সময় ধরে নগদ আস আন্ত প্রবাহ পাওয়ার আশায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাকে মূলধন বাজেটিং বলা হয় তো সেটাই বলা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন পিডিএফ ফাইল দেখো কিন্তু আপনারা সলিউশনগুলো করতে পারবেন সো আমরা চলে যাব নিচে এখানে দেখতে পাচ্ছেন অন্যদিকে তানভীর একটি আধুনিক সেলুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র হুইলচেয়ার ও আয়না ও চুল কাটার কাচি পাও ফ্রিম ক্রয় করার চিন্তা ভাবনা করেছেন এখানে কালেকশন নারী ফ্রিজ ফটোকপি মেশিন এবং সেলুন হুইল চেয়ার এবং চুল কাটার কাচি কেনার সিদ্ধান্ত গ্রহণ একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত তো এইগুলো আপনারা লেখে নেবেন আমরা নিচে চলে যাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট মার্কসের সলিউশনগুলো করতে পারবেন আবার পিডিএফ ফাইল দেখো সলিউশানগুলো করতে পারবেন আর অবশ্যই চ্যানেলের নতুন দশকালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে সকল শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন খনং যে প্রশ্নের উত্তর মূলধন বাজেটিং এর গুরুত্ব সো মূলধন যে বাজেটিং এর গুরুত্বটা সেটাই আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব অনেক এখানে বলা হয়েছে অর্থায়নের সাফল্যের বিকাঠি মূল হল মূলধন বাজেটিং বিনিয়োগ প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপর বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে তো সেটাই বলা হয়েছে এগুলো আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক নং যে এক নম্বর এখানে বলা হয়েছে মুনাফা অর্জনের ক্ষমতা সো মুনাফা অর্জনের যে ক্ষমতাটা সেটাই আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য হলো মুনাফা অর্জন তাই মুনাফা অর্জনের ক্ষমতার উপর মূলধন বাজেটিং এর যথেষ্ট প্রভাব রয়েছে ও মুনাফা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ নগদ প্রবাহ পাওয়ার আশায় দীর্ঘমেয়াদি বিনিয়োগযোগ্য সম্পত্তিতে বিনিয়োগ করা হয় ফলস্র ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের মুনাফা অংশ অনেকাংশেই নির্ভর করে মূলধন বাজেটিং সিদ্ধান্তর উপর তো এগুলো আপনারা লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন সঠিক বিনিয়োগ নিশ্চিতকরণ সঠিক বিনিয়োগ যে নিশ্চিতকরণটা সেটাই আলোচনা করা হয়েছে তো সেটাই আপনাদের আলোচনা করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন পণ্যের ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবসায় সম্প্রসারণ করতে হয় সুতরাং এটা ভবিষ্যতে বিক্রয়ের সাথে সম্পর্কিত সেটাই বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে বিনিয়োগের বিশাল আকার বিনিয়োগের যে বিশাল আকারটা সেটাই আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধারণত স্থায়ী সম্পত্তি ক্রয় সংযোগ প্রতিস্থাপন ও আধুনিকায়ন এ ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বিপুল পরিমাপ তহবিল প্রয়োজন হয় ফলে কোনো কারণে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভুল হলে সংশোধন করার সুযোগ থাকে না সেটাই বলা হয়েছে তো এগুলো আপনার লিখে নেবেন আমরা নিচে চলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখলে হানড্রেড পার্সেন্ট মার্কগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি অফসাইট থেকে দেখাচ্ছি তো চার নম্বরে বলা হয়েছে বে কাঠামোর উপর প্রভাব ব্যয় কাঠামোর উপর যে প্রভাবটা সেটাই আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মূলধন ব্যয় সিদ্ধান্ত প্রতিষ্ঠানের ভবিষ্য ভবিষ্যৎ ব্যয় কাঠামোর উপর প্রভাব বিস্তার করে একটি প্রতিষ্ঠান দ্রব্যের উৎপাদন করতে চাইলে স্থায়ী অচলিত সম্পদের বিনিয়োগ করতে হয় তো এইগুলো আপনারা লিখে নেবেন পাঁচ নম্বরে বলা হয়েছে ঝুঁকির ভিত্তিতে বিনিয়োগ ঝুঁকির ভিত্তিতে যে বিনিয়োগটা সেটাই আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মূলধন বাজেটিং অধিকাংশ অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল তাই মূলধন বাজেটিং এর সাথে ঝুঁকির জড়িত যেমন রাজ রচমান সাতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টিপাতের আশঙ্কা আশঙ্কা করে তার ব্যবসা সম্প্রসারণে করে ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন কিনে অধিক সাতা উৎপাদন করে তো সেটাই বলা হয়েছে তো এগুলো আপনারা লিখে নেবেন গণং যে প্রশ্নের উত্তরটা এখানে দেখতে পাচ্ছেন মূলধন বাজেটিং এর প্রয়োজন ক্ষেত্র মূলধন বাজেটিং এর যে প্রয়োজন ক্ষেত্রটা এখানে আলোচনা করা হয় যেখানে দেখতে পাচ্ছেন সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্ষেত্রে মূলধন বাজেটিং এর ধারণা প্রয়োগ করা হয় স্থায়ী সম্পত্তি ক্রয় ব্যবসায় সম্প্রসারণ আধুনিকায়ন স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন এবং নতুন পণ্য বাজাজাতকরণ সংক্রান্ত সকল প্রকার বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের ধারণা প্রয়োজন করা হয় নিচে মূলধন বাজেটিং প্রয়োগ আলোচনা করা হলো তো প্রয়োগটা আলোচনা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ব্যবসায় সম্প্রসারণ ব্যবসায় যে সম্প্রসারণটা সেটাই আলোচনা করা হয়েছে এগুলো আপনারা লিখে নেবেন দুই নম্বরটা দেখতে পাচ্ছেন যে স্থায়ী সম্পত্তি ক্রয় স্থায়ী সম্পত্তি যে ক্রয়টা সেটাই আলোচনা করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে সকল শ্রেণী শ্রেণীগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো তিন নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন ও প্রতিস্থাপন তো প্রতিস্থাপনটা আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে চার নাম্বারে দেখতে পাচ্ছেন পণ্য বৈচিত্র্যায়ন পণ্য বৈচিত্র্যায়নটা এটা আন্ডারলাইন করে এটা লিখে নেবেন সো লিখে নেওয়ার পর পাঁচ নাম্বার বলা হয়েছে সর্বোত্তম প্রকল্প নির্বাচন সর্বোত্তম প্রকল্প নির্বাচনটা এটাও লিখে নেবেন তো লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ঘনং প্রশ্নের উত্তর মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ মূলধন যে বাজেটিং প্রক্রিয়ার ধাপটা সেটাই আলোচনা করা হয়েছে তো এগুলো আপনারা লিখে নেবেন সো লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিম্নের ধাপ এর নিম্নে এর ধাপগুলো উল্লেখ করা হলো তো এই ধাপগুলো আপনারা লিখে নেবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট মার্কসগুলো পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সরাসরি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সো এই প্রকল্পগুলো এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এগুলো লিখে নেবেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ইনং প্রশ্নের উত্তর এগুলো আপনারা লিখে নেবেন আপনাকে তো আপনাদের সরাসরি অফসাইট থেকে দেখাচ্ছি সো আজকের অ্যাসাইনমেন্টটা ছিল দু হাজার একুশ সালের এস সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ফিটনেস ও ব্যাঙ্কিং অ্যাসাইনমেন্ট পাঁচ সরাসরি অফসাইট থেকে দেখাই দিলাম তো দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্টটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ